কেএসও তরফ থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পুটিমারির হামিম মিয়ার বাড়ির এলাকাত নশশেখ সম্প্রদায়ের কৃতি ছাত্র অমর শামীমক সম্বর্ধনা দিলে। অমর শামীম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 462 পাইছে, শতকরা 92% নম্বর পায়া পাশ করছে। তার বাদতে কামতাপুরী সমাজ গর্বিত ও এক সম্বর্ধনা দিলে। আজি আমার কেএসও সংগঠন কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পুটিমারি বুদের হামির মিয়ার বাড়ি, যে ওমর শামীম ভাইয়ের বাড়ি দেখছি আমরা, তাক সম্বর্ধনা দিবার। এতে ভাইটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করছিল, তো এই জন্য আমরা তাক মানে তাক সম্বর্ধনা দিয়া, যাতে তার ভবিষ্যৎ মানে ভালো মানে আরও ভালো করে পারে, হ্যাঁ ভবিষ্যতে আরও মানে আগে যায়, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজ এটা আসছি। আচ্ছা, তোমার কোন সংগঠন থেকে আসছেন? কেএসও কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, তোমার কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন কেএসওর এখানে কোন কোন সদস্য আসিল উপস্থিত? এটা আছে আমার কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের সদস্য ত্রিদীপ সিংহ, তারপরে কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন, সুশান্ত রায় সদস্য, তারপরে কল্যাণ রায় সদস্য, ইয়া তোমার অমর সাদিক, অমর সাদিক ভাই আছে আমার সাথে। আচ্ছা, কোন জায়গা এটা? এটা হলো দক্ষিণ পুটিমারি হামির মিয়ার বাড়ি। আমরা 2019 সালে, হ্যাঁ 26 নভেম্বর কামতাপুরী ভাষা একাডেমি থেকে সরকারকে কামতাপুরী প্রাথমিক স্তরে সিলেবাস চালু মানে পড়াশোনা চালু করার জন্য সিলেবাস অলরেডি জমা করে গেছি সরকারের কাছে, কিন্তু সরকার মানে 8-9 মাস হওয়া মানে হয়ে যাওয়া সত্ত্বেও এলা পর্যন্ত আমার ভাষাটা প্রথম চালু করলেন না। আমরা চাই যে আইসা 2021 সালে যাতে কামতাপুরী ভাষার প্রাথমিক স্তরে সরকার পঠনপাঠন চালু করে, এটা আমার মূল দাবি। এছাড়াও আমার আছে যে উত্তরবঙ্গের হ্যাঁ মানে রাজবংশী, নশশেখ, এমনকি নাথযোগী যে বিভিন্ন ভূমিপুত্র মানুষগুলো আছে, এগুলার যাতে চাকরি ক্ষেত্রে বিভিন্ন সংরক্ষণ, হ্যাঁ 80% সংরক্ষণ দেওয়া হয়, এটাই আমার মূল দাবি। এই যে ওমর শামীম ভাইটা ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিক, হুম, ইয়ার জন্য আরও ভবিষ্যৎ ফিউচার ভালো হয়। এমা যদি কোনো অসুবিধা হয় আমরা কেএসওর তরফ থেকে যাক সাহায্য করিম। ভাইটা সবাই মিলে কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন আছে, ভাইটা কোনো যে তোর যদি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় আমরা তোর পাশে দাঁড়াবো, যতটা হয় দাঁড়াবো, যেভাবে হোক যতদিন হোক আমরা দাঁড়াবো ভাইটার। আচ্ছা, অত্যাধুনিক ফার্নিচারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সত্তা ফার্নিচার, আমাদের এখানে এক্সচেঞ্জ ও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। সততা ফার্নিচার, ঝিঙ্গাইডাঙ্গা, তুফানগঞ্জ রোড, কোচবিহার। অত্যাধুনিক গহনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পশুপতি গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। যোগাযোগ পাওয়ার হাউস চৌপতি, সিলভার জুবলি রোড, শনি মন্দিরের নিকটে।